এবার হাইপারসনিক মিসাইল তৈরি করে আলোচনায় ইরান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র সহ উন্নত সব দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম তাদের নতুন এই ক্ষেপণাস্ত্রটি। বাতাসে শব্দের গতিবেগ প্রতি সেকেন্ডে 343 মিটার। ইরানের নতুন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি প্রতি সেকেন্ডে 1715 মিটার পথ পাড়ি দিতে সক্ষম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলে কম উচ্চতা দিয়ে ওড়ে এবং সম্ভাব্য লক্ষ্যে আরও দ্রুত পৌঁছাতে পারে। নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ইরান নিজেরাই করেছে কিনা সে সম্পর্কিত কোনো তথ্য এখনও জানা যায়নি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেই পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে দেশটি। তবে পশ্চিমাদের দাবি, নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে একটু বাড়িয়ে তথ্য দিচ্ছে তেহরান। সমরাস্ত্র নির্মাণের পাশাপাশি সম্প্রতি মহাকাশ প্রকল্প শুরু করেছে দেশটি। এই মহাকাশ যানটি 500 কিলোমিটার দূরে পৃথিবীর কক্ষপথে সর্বোচ্চ 80 কেজি ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম। অবশ্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, মহাকাশে পারমাণবিক বোমা বহন ও বিস্ফোরণ ঘটানোর জন্যই এই মহাকাশ যানটি তৈরি করেছে দেশটি, যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে 2015 সালের জুলাইয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য দেশ ও জার্মানির সঙ্গে ইরানের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে ইরান পরমাণু কর্মসূচি সীমিত রাখবে এমন শর্তে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা সহ বাণিজ্যিক অবরোধ প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প 2018 সালের 8 মে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামের এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করেন, যার ফলে ইরানের বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আবারও কার্যকর হয়। 2019 সালে ট্রাম্প এই নিষেধাজ্ঞার মাত্রা আরও বাড়িয়ে দেন। পাল্টা জবাবে ইরানও পারমাণবিক কর্মসূচি চালাতে শুরু করে। কাজী আহমদ, দেশ টিভি।